মামুনুল হক সাহেব প্রথম দিন উনি হোটেলের ব্যাপারে কি বললেন, এমন একজন দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে যে উনি আল্লাহর কসম খেয়ে কিরা কসম করে বললেন যেটা ওনার ওয়াইফ। আবার দেখেন কিছুক্ষণ পরে আবার তার যখন সে সারা পেলেন তার ওয়াইফকে ফোন দিয়ে যে বললেন যে সে পরিস্থিতির কারণে বাধ্য হয়েছে। আমি যতটুকু জানি একজন ইমানদার ব্যক্তি তার জীবন কুরবানি হয়ে যাবে কিন্তু সে কখনো মিথ্যা কথা বলবেন না। আমি একজন সাধারণ মানুষ, উনি একজন সাধারণ মানুষ, উনি একজন সাধারণ মানুষ। আপনি কিন্তু একজন ইসলামকে পরিচালনা করার জন্য একজন দায়িত্ববান লোক, আপনি মসজিদের ইমাম এবং খতিব এবং আপনারা ইসলাম নিয়ে রিসার্চ করেন। আমি যদি 10টা মিথ্যা কথা বলি এটা সাধারণ মানুষ মেনে নিবে, কিন্তু আপনারা যদি একটা মিথ্যা কথা বলেন সেটা সাধারণ মানুষ মেনে নিবে না।